হারিস তো নামে একজন পাকিস্তানি ব্লগারকে আর কি একজন এথিসিস্ট ব্লগারকে তো উনি আর কি এটাতে অ্যানসার দিছিল আর কি যে কনসিকুয়েনশিয়ালিজম নিয়ে আর কি এটা ধরে এটাকে ব্যাখ্যা দিছিল আর কি যে ইয়াদ করলে কোনো একজন কোন একটা পরিবারের মধ্যে ইনসেস্ট সম্পর্ক থাকলে এটা দ্বারা সমাজ খারাপ হয়ে যাবে ওটা দেখা দেখে সমাজ খারাপ যাবে সমাজের ডাইনামিক্স খারাপ হয়ে যাবে বা এমন হইতে পারে যে প্যারেন্টস কিছু কিছু প্যারেন্টস থাকবে যারা তার বাচ্চাদেরকে ছোটবেলা থেকে গ্রুম করবে যেন বড় হয়ে তাদেরকে পার্টনার হিসাবে নেয় শারীরিক পার্টনার হিসাবে নেয় আর কি তো এই টাইপের কথা বলে উনি আর কি কনসিকনসিয়ালিজম এর কথা বলে আর কি বলতেছিল এই জন্য আর কি ইনসেস্ট কে তিনি অপছন্দ করেন এবং ইনসেস্ট এর বিরুদ্ধে তার যুক্তিটা হচ্ছে যে কনসিকনসিয়ালিজম আমি এটা সাথে একমত না কেননা আমার কাছে এটা কনসিকনসিয়ালিজম না মূলত একটা স্লিপারি স্লোপ ইয়ে আর্গুমেন্ট মনে হয়েছে আর কি আহ যে এটা করলে এটা হবে এটা এটা এটাই হয়ে যাবে এটা একটা স্লিপারি স্লোপ আর কি হ্যাঁ আমার এতটুকু বলার আসতে আচ্ছা আমি ভিডিও দেখিও নাই এবং দেখার কোনো ইচ্ছা আমার নাই আসলে ইনফ্যাক্ট আমার কাছে মনে হয় আমার কাছে আপনার কথা শুনে যেটা মনে হলো মোমিনিও আর্গুমেন্ট আরেক টাইপের মোমিনিও আর্গুমেন্ট হ্যাঁ আলী আপনি বলেন তাহলে না আমি বলতেছিলাম যে মানে অনেকেই বলেছে এদিক দিয়ে এটা মানে ডিনাই করা যায় আর কি যেমন রিচার্ড ডকিন্সের একটা ইয়ে দেখতেছিলাম ওইখানে উনিও এরকমই বলছে যে এদিক থেকে এটা

সেখানে ল কাজ করতে পারে শুধুমাত্র কিভাবে দেখাবো যে সেখানে ক্ষতি হচ্ছে যদি আমাদের কাছে কোনো এভিডেন্স না থাকে যে ক্ষতি হচ্ছে তাহলে কিভাবে দেখাবো যে ক্ষতি হচ্ছে আর যদি ক্ষতি হচ্ছে দেখাতে পারি তাহলে তো দেখাইতেই পারলাম যে ক্ষতি হচ্ছে তাহলে সেইটা দেখান যে ক্ষতিটা হচ্ছে প্রাপ্তবয়স্ক প্রাপ্তবয়স্ক দুইজন মানুষের মধ্যে রক্তের সম্পর্ক আছে তারা যদি পরস্পর যৌন সম্পর্ক করে এবং কোনো সন্তানও তারা না নেই কার কি ক্ষতি হচ্ছে সেটা একটু বুঝান মানব জাতির কি ক্ষতি হচ্ছে কিভাবে আমরা দেখাবো এখানে ক্ষতি হচ্ছে মানে আমি বলছি আপনি কে আপনি রাইট বলেন কেসটা এই কেসটাতে এই কেসটাতে ক্ষতি হচ্ছে সেটা কিভাবে দেখাবেন আপনি মানবজাতির ক্ষতি হচ্ছে এই কেসটাতে হম

তার প্রচন্ড শারীরিক যন্ত্রণা হচ্ছে প্রতিনিয়ত সে ভয়ঙ্কর যন্ত্রণা ভোগ করতেছে এবং তার মানে চিকিৎসার কোনো সম্ভাবনাও নাই তার সুস্থ হওয়ার কোনো সম্ভাবনাও নাই ডাক্তাররা বলে দিচ্ছে এইভাবেই তোমার বেঁচে থাকতে হবে এই প্রচন্ড যন্ত্রণা নিয়ে তোমার বেঁচে থাকতে হবে তুমি ওইভাবেই বেঁচে থাকবা এখন এই অবস্থায় যদি সে সিদ্ধান্ত নেয় আমি এখন আত্মহত্যা করতে চাই ডাক্তার তুমি আমাকে মেরে ফেলো আমি আর এই কষ্ট সহ্য করতে পারছি না তখন আপনি তাকে কি যুক্তিতে তাকে আপনি বাঁচা রাখবেন না না এটা না আমি বলতেছি মানে সাধারণ একদম ধরেন কোনো সমস্যা নাই

এটা আপনি আপনি আপনার ক্ষেত্রে ব্যবহার করতে পারেন আপনার অপশন আরেকজনের ক্ষেত্রে তো আপনি আপনার অপশন ব্যবহার করতে পারেন না সে কোন অপশন বেছে নিবে এটা তো তার অপশন তাহলে আপনি যদি তাকে দেখাইতে না পারেন যে মানব জাতির অনেক ক্ষতি হচ্ছে যদি দেখাইতে না পারেন তাহলে কারো ক্ষতি হচ্ছে এটা আপনি কিভাবে দেখাবেন আর যদি এটা দেখাইতে না পারেন তাহলে ল কিভাবে প্রয়োগ করবেন তার উপরে

শাস্তি দেওয়া হবে এটা এটা চালু হয়েছে নাকি না শেষ করি আগে সময় দেন লড়াইছে যে চাইলে করতে পারে এই কারণে কি ইউরোপের সব মানুষকে এখন সরমি করে বেড়াচ্ছে

হয়েছে নাকি হয় নাই কেন হয় নাই আপনি বললেন যে তাহলে সবাই দেখে দেখে তো সবাই এটা সমকামি হয়ে যাবে না বলতেছি ওটা বলতেছি কারণ ওখানে হলো আপনার একটা নরমাল মানুষ থাকে মানে যে স্ট্রেট আরেকটা থাকে মানে যারা এরকম টাইপের আর কি ওরাও নরমাল মানুষ আশ্চর্য কথাবার্তা বলতেছেন ভাই ওরাও তো নরমাল মানুষই না 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 ওই নরমাল না আমি বলছিলাম আপনি আমি আমরা যেমন স্ট্রেট আর কি

তাহলে এই ক্ষেত্রে তো মেকানিজম কাজ করে আপনি তো মেকা আপনি তো সেভাবে বিল্ড আপ হইছেন যে আপনি এই রকমের মানুষ মানে রক্ত সম্পর্কিত মানুষদের প্রতি আকর্ষণই বোধ করবেন না মানে ইভোলিউশনের মাধ্যমে মানব প্রজাতি তো এইভাবে ইভলভ হইছে কারণ হচ্ছে হচ্ছে তারা তো দেখছে আগে আগের অভিজ্ঞতা থেকে দেখছে যে এই রকমের যদি সম্পর্ক হয় তাহলে পরিবারে যে বাচ্চাগুলো হয় সেই বাচ্চাগুলো প্রতিবন্ধী হয় এইগুলোর উপর ভিত্তি করে তো মানুষের ইভলভই হইছে এইভাবে যে পরিবারের সদস্যদের প্রতি মানুষ স্বাভাবিকভাবে আকর্ষণ বোধ করে না উত্তর না দিয়ে আরেক জায়গায় চলে যান তাহলে মানুষের ভিতরে যদি স্বভাবগত বৈশিষ্ট্যটা থাকে বিবর্তনের মাধ্যমে মানুষের ভিতরে যদি স্বভাবগত বৈশিষ্ট্যটা থাকে যে মানে আত্মীয় স্বজন মানে একদম রক্ত ক্লোজ

বিয়ে করাটা হচ্ছে টেনশন মুক্ত হওয়া না না মুক্ত বলতেছি মানে এটা ইয়া থাকে যদি না থাকে তো জিনিসটা মানে এই জিনিসটা তো এই আপনার ফিলিং আপনার ফিলিংটা নষ্ট হয়ে যাবে এই কারণে আরেকজনের রাইট আপনি ভায়োলেট করতে পারেন এটা আপনি বলতে যাচ্ছেন আমার বলতেছি আমি আমি বলতেছি এই ফিলিংটা কারণ আমরা এটারে আপনি সমাজে একটা ইয়াকি ফিলিংটা বজায় রাখতে চান

সেখানে তো আরেকজনের রাইট নাই তো সেখানে নাক গলাবার এই শুধুমাত্র সমাজে হচ্ছে যুক্তি যে এখানে কারো কোনো ক্ষতি ক্ষতি না আমরা দেখতে পাচ্ছি না আপনার জাস্ট একটা যুক্তি হচ্ছে সমাজের ফিলিংস টা চলে যেতে পারে সেটা আপনি নিশ্চিত না যে আসলে চলে যাবে নাকি যাবে না সেটা আপনি নিশ্চিত না আপনি বলতেছেন ইয়াকি চলে যেতে পারে কারণে আপনি আরেকজনের অধিকার ভায়োলেট করতে পারেন

ডেটা আছে আমাদের কাছে সেগুলা দিয়ে আমরা দেখাচ্ছি যে এই যে প্রতিবন্ধী হচ্ছে এইটাই তো এইটা এই যুক্তির উপর ভিত্তি করে তো এই জিনিসটা আমরা মানে বলতে পারি এই জিনিসটা আমরা তাদেরকে একটা ইয়া দিতে পারি যে এই কাজটা কইরো না কাজটা করলে এই রকমের সমস্যাগুলো হয় কিন্তু যদি সেখানে কোনো আমরা সমস্যা দেখাতে না পারি জাস্ট আপনারা একটা ফিলিংস চলে যাচ্ছে সেই ফিলিংস চলে যাচ্ছে এটার উপর ভিত্তি করে তো এই জিনিসটা হয় না ভাই এটা তো এভিডেন্সের উপর ভিত্তি করে ইউরোপিয়ান সমাজে এভিডেন্সের উপর ভিত্তি করে এই জিনিসটা আইনগতভাবে

এই ক্ষেত্রে কাজিন ম্যানেজারের ক্ষেত্রে আমরা डायरेक्टली দেখাতে পারছি যে এখানে বাচ্চা কাচ্চা প্রতিবন্ধী বাচ্চা কাচ্চা জন্ম হচ্ছে যেটা হচ্ছে ডাইরেক্ট এভিডেন্স আমাদের কাছে যে এই ক্ষেত্রে আরেকজনের অধিকার ভায়োলেট হচ্ছে কিন্তু যদি তারা বাচ্চা জন্ম না দেয় শুধুমাত্র আপনার একটা ইয়া কি ফিলিংসের উপর ভিত্তি করে তো এই মানে ল আপনি পাস করতে পারবেন না

আপনি যে আমাদের মানে ইয়া আমার ফেসবুক পেজটাতে আপনি একটু মানে খোঁজেন বিবর্তন তারপরে ইনসেস্ট এই শব্দগুলো লিখে সার্চ করেন তাহলে আপনি ভিডিও পেয়ে যাবেন সেখানে আমরা সবাই আলাদাভাবে লাইভ করেছি এগুলো নিয়ে সমকামিতা বিবর্তন এই যে সুইসাইডের যে সুইসাইড করার অধিকার এই সমস্ত বিষয়ে নিয়ে আলাদা আলাদা লাইভ আছে আমাদের ঠিক আছে ঠিক আছে ভাই তাহলে ভালো থাকেন আপনাকে বিদায় জানাচ্ছি আচ্ছা